আমি চিনি না মাছের মিরগিল মালে এত বড় হয় না দারুন পিস্তা চলো চলো ওখান থেকে এর থেকে হ্যাঁ দেখো হাতে এইটার থেকে ওইটা বেটার ঠান্ডা বেশ পড়েছে তাই না? তুই তোমার এত সময় দেখা তুই চালাচ্ছিল তো না তন্ময়ের আস্তানা এখানে দারুণ চাষ করেছে ছোট এরিয়ার মধ্যে কিন্তু তন্ময় জল করে এসছে এখন মাছ ধরা হবে আর এখানে সব রান্না বান্না চলছে আমার সাথে আছে ফিরোজ আরে দারুন কি ঠান্ডা চল বসার জায়গা নাকি বিকেলের দিকে তাই তো পারি কিন্তু মাছ ওঠে না আমি যাচ্ছি জব্বনাথালি সমস্যা আস্তে আস্তে যাও আস্তে আস্তে রিস্ক নিয়ে লাভ নেই বস্তা আমি এই ঠান্ডায় যদি পড়ো বস্তা আমি নেবো আস্তে আস্তে রিক্স নি মারাত্মক সেবে আরে তন্ময় দারুন কিন্তু আরে পুরো শাহরুখ খান
ভালো ভিডিওর জন্য ফেলে দিচ্ছিল তোর। তাই আরে তো কালু ভাই কি করছে? আচ্ছা আচ্ছা আমাদের নাম্বার হলো লালু ভাই, বুঝছেন? এই তো আসছে তো অনেক ওখানে দুজন ওঠা যাবে না? আপনিও ফোন আর মানি ব্যাগ দেখি না, কিছু হবে না, ফোন গেলে তো ফোন নিয়ে যেতে। এখানে দিলে এখানে চলে আসবে কি? এরকম ভালোই ঠান্ডা, এর থেকেও বেশি ঠান্ডা আজকে 6 ডিগ্রি। একসময় সার্কাস করতাম, পড়বো না, তোমার হাঁচিতে দিলে পড়ে যাবো কিন্তু। না ওর তো আমি ভিউ দেবো না, এই ফিরোজ তুমি আসছো নাকি? শব্দ হচ্ছে কেন? আরে এখানে না আসলে মাছের এটা ঠিক বলা যেত না। আসো তো, আমি আগের দিন দিলাম তো আইলে মাছ জায়গায়। আমি বসুন বইলি মানে আরো কাছে আসবো না, যখন ছোট ছিল তখন এখানে আসি, মানে ওর পুটি ওর পুটি এরকম উঠতো। হ্যাঁ ছাড়া করে দিলে আরো বাবা, 3 মাসে এটা বড় হয়েছে, আর 2 মাস বাকি, আর 2 মাসে আমার আর 25 গ্রাম বাড়লে 7,000,000 টাকা একটা বিজনেস চলে আসবে। তাই? হ্যাঁ মাটিতে নাই বলো, দেখো পুরো জলের উপরে জল। তাই দাঁড়াও, এবার মাছ দেখিনি আমরা। কই ফিরোজ কই? আমি পারি না ফেলতে পারি না, আমি কখনো ফেলিনি। দেখো সবাই এখানে না পড়ি একসাথে। আরে 4 কোটি পুতুল জীবনও পড়বো না। এই পকেটে গেলে কিছু আছে না,
আচ্ছা আচ্ছা, মাছ ধরার কোয়ালিটি পুরো ভিডিওর হেডলাইন জানো, ওয়ান ডে অ্যাট তন্ময়েশ জলকর, ওয়ান আপন এ টাইম। তাই তো নাই যে আরে জিও তন্ময় এখন জাল ফেলার প্রস্তুতি করছে, আমরা অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, এখন খাবার দেওয়া হলো মাছের, চারিদিকে মাছ ঘুরছে, আশা করা যায় একটা বড় মাছ পড়বে, সেটাকে আমরা ছোট করে পিচপিচ করে ভাজি করে খেয়ে নেব। মাছের মাথাটা দাদা আপনি কাবেন, না হলো মাছের মাথা দাদা আপনি কাবেন না আমি কাবো, কেউ যখন নিচ্ছে না তখন আমি কাই। কি হল রেডি? হ্যাঁ একদম রেডি, অলরেডি আমি এই তো ভিডিও অলরেডি সব কি মাছ পড়ি, একটা বড় মাছ পড়ি সব পড়ি সারপটি পড়ি সবটা খান না তেমন করে খান সে কি জাপানি ভরে পড়িছে ভিডিও চলবে সব সময়, ভিডিও থামবে না, খালি খাবার দে। আলাদা খাবার নাকি কি বলো, কিন্তু বলার আছে তোমার? সব আয়োজন হচ্ছে একটু পরেই খাওয়া দাওয়া করবো।
এমনি তুমি আসতে তিন টিকার খাট দেবা, এই জায়গাটা দেবা বাস্তব বারবার ওই যে ইঞ্জিনের আগে দেবা। হ্যাঁ আরেকটা দেবা দেখা ওই যে টোকা যে বাঁধে না বাসের আগে দেবা, একটা দেবো ওই ওই কোনাতে আর আগে তিনটে দেবা তিনটে। এখন একটা দাও এই তো দুই মাস পড়িস বড় নাকি গ্লাস কাপ পড়িস ছোট? এই আমি চিনি না মাছের। হ্যাঁ গ্লাস কাপ মিরগিল মাছের। মিরগিল মালে এত বড় হয় না? মিরগিল লাগে বলতে পারবে না মিরগিল মাছ তাই তো মিরগিল মাছ এত বড় হয় না? হ্যাঁ টেস্টি মিরগিল খাই কি বড় বড় হবে বলবে না বড় হই আর গরে বাবা দিদি তাহলে এটা দেখি হ্যাঁ দেখি আমি তো মনে করতে পারি দাঁড়া ভালো মাছ আছে বললেন হেভি মাছ জালতেছে কি সে জিনিস সে কি জিনিস সে মিরগিল মাছ 5 টাই কেজি বাবা রে আমার কিছু না বাবা দাও 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 এখন বিষয় আছে আগে তাহলে দাও দাও ঠিক আছে এ মিরগিল বসতে বড়া সবচেয়ে একদম পারফেক্ট বুদ্ধি 5 টাই ছাড়া তো এ হচ্ছে পারফেক্ট বুদ্ধি সে হয়ে গেছে দুই একটা বড় ছিল সেটা বই পড়ি পড়ি তো কত কত সময়
তার মধ্যে এই জাল তো আছে ঘন জাল ছোট বাংলা জাল বুঝলি এ জল লেগেছে না ময়লি না বলো কি ঠান্ডা তো কালা দেবে আমি এখনো দুই মাস মতো রাখবো শাড়িটা আশা করে আশা রাখি 700-800 পাচ্ছে মোটামুটি এবং তার ক্রোটটা মোটামুটি ভালো আছে সিয়ারা দিকে বোঝাচ্ছে এখন দেখা যাক কি ভাই আশা করা যায় ভালো হবে পড়তাম যদি আমার জন
খাবন দিলাম তো আমি প্রথম খাবন। হ্যাঁ ঠিক, এদের ভাবলা দেখি আমার পাবন হাপন তুই নেব দিয়ে না। আরে ভিডিওটা ভালো এসছে ওর, এই ফোনে যে ভিডিওটা এসছে না, এজন্য সালান ছিল আমি ডাকলেন বলে শুনছিল না, ওরে কাজ করতেলে ভালো। আচ্ছা মাথায় মাথায় জলকর স্পেশাল জুতো তাই তো? হ্যাঁ করে সলিউশনটা তো হেভি দিয়েছে। খাওন ভরে দুটো এক্সপার্ট লেগে গেছে, এখন মাছ আজকে ধরেই ছাড়বে তারা, এক্সপার্ট হ্যাঁ টেক এক্সপার্ট, এখন ফিশ এক্সপার্ট হয়ে গেছে। ওয়েট 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 ওয়েট, তোমার জাল নিয়ে চলে যাচ্ছিল তো তোমার এই ভাই আসতে এই রিক্সা খাবার দেওয়া ছিল না, চলো সোজা কথা হবে তো বাস সেই সাইজ, চলো হ্যাঁ
কটা বাজে? একটা বাজে এখন। হ্যাঁ ঠিক আছে, দুটো তিনটে পর্যন্ত চলবে। না ভাত খাব না। আর জলবে তার পাশে মেরে দিয়ে যাবে। খাবার খেয়ে চলে গেছে হয়তো, কি খাবার দেওয়ার সাথে সাথে দিতে হয়। হ্যাঁ খাওয়া দাওয়া সব খাই আমি, সব ট্রাই করে দেয়, আমি সব খাই। হ্যাঁ দিই দাও, আমি সর্বভুক কাঁটা কিন্তু মারাত্মক, দেখো হাতে লাগবে। তিন ডিগ্রি গাছ আমার